हाय, आपके साथ मैं हूँ सुरभि शर्मा। इंडिया टीवी यूट्यूब चैनल सब्सक्राइब करिए, बेल आइकन दबाएं। ममता बनर्जी की चोट को लेकर टीएमसी नेताओं ने आज दिल्ली में चुनाव आयोग से मुलाकात की। मुलाकात के बाद स्वागत राय क्या कह रहे हैं आपको सुनाते हैं। গাড়িটা জোর করে বন্ধ করে দেওয়া হয়েছিল, এটা একটা কনস্পিরেসি। তারপর আমরা আপনারা পাবেন আমাদের কাগজ, দুটো আই উইটনেস তাদের দিয়ে বলালো যে না না এটা অ্যাক্সিডেন্ট ছিল। সেই আই উইটনেস দুজনে তাদের বাড়িতে গিয়ে দেখি শুভেন্দু অধিকারী ভাত খাচ্ছে। শুধু এগুলো হচ্ছে ফলস আই উইটনেস। আমরা দুঃখিত, যেদিন নরেন্দ্র মোদী বলেছিলেন 7ই মার্চ নন্দীগ্রামে গেলে দিদির স্কুটি উল্টে যাবে, সেই হলো, দিদির আক্রমণ হলো। তাতে আমরা দেখছি এগুলোর মধ্যে একটা লিঙ্ক আছে। লিঙ্ক মানে একদিকে বিজেপির নেতারা বলছেন পশ্চিমবাংলা থেকে ডিজি এবং এডিজিকে সরিয়ে নেওয়া হচ্ছে, নরেন্দ্র মোদী বলছেন, আবার মমতা ব্যানার্জির আঘাত লাগছে। আমরা দাবি করেছি যে আপনি যে রিপোর্ট দিচ্ছেন এটা যথেষ্ট নয়, আপনি একটা হাই লেভেল এনকোয়ারি করুন। উনি বলেছেন যে উনি দেখবেন কি করা যায়, উনি বলেছেন উনি সেদিনই চিঠি। হাই, আমি সুরভি শর্মা। খবরো সে আপডেট রেনে কে লিয়ে ইন্ডিয়া টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিয়ে, সাথে বেল আইকন জরুর দবায়ে। জুড়ে রহে ইন্ডিয়া টিভি কে সাথ।